আমাদের আজকের গল্পের নাম অপরাধ। গল্পটি লিখেছেন পিয়ালি সাহা, গল্প পাঠে রয়েছে শুভ, সুতেষ্ণা আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এস কে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ট্রেজার আইল্যান্ডে হঠাৎ দেখা দুজনের, পৃথা আর অরুণাভ। জংলা প্রিন্টের একটা স্টিফেন জর্জেট নিয়ে নাড়াচাড়া করছিল পৃথা। অরুণাভ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে এলোমেলোভাবে দৃষ্টি ছড়িয়ে যাচ্ছিল শার্ট পিসের ওপর। হঠাৎ ঠিক এই সময় অরুণাভ পেছন ফেরে আর পৃথা শাড়ি বুক থেকে মুখে তুলে সামনে তাকায়। মাত্র এক লহমা অলস দৃষ্টি দুজনকেই সচকিত করে দেয়। দুজনেই পুনর্বার পরিচিতের দৃষ্টি মেলে দুজনের দিকে তাকায়। কি অদ্ভুত যোগাযোগ! দীর্ঘ 10 বছর দুজন কেউই ক্ষণিকের জন্য ভাবেনি যে তাদের আবার কোনো দিন দেখা হবে। মুহূর্তের মধ্যে পৃথার চোখে খেলে যায় এক অনিবার্য হাসি। উচ্ছ্বাসিত হয়ে সে বলে, আরে তুমি? ম্লান ও বিব্রত অরুণাভ ঠকিলে বলে, তুমি শাড়ি কিনতে? কি করি বলো, বাড়িতে দুপুরবেলা একা একা আর সময় কাটতে চায় না, কিন্তু তুমি? এমনি এটা সেটা দেখে সময় কাটাচ্ছি। কেন, অফিস যাওনি? অফিস নেই, এখন বেকার। কেন, তুমি তো ভালো চাকরি করতে, উঁচু পোস্টে। সেসব অনেক কথা, ঠিক এখানে দাঁড়িয়ে সব বলা যাবে না। তাহলে চলো আমার সঙ্গে, ভয় নেই, আগের মতো হাঁটাবো না, সঙ্গে গাড়ি আছে। অরুণাভ চমকে তাকায় পৃথার দিকে। হ্যাঁ গো, সবুজ মারুতি, আমার স্বামীর খুব পছন্দের রং। বালিগঞ্জ সার্কুলার রোডে সাততলার বারান্দায় এসে দাঁড়ালে শহরটাকে যেন বড্ড অন্যরকম লাগে পৃথার। মাঝে মাঝে ওর মন চঞ্চল হয়ে ওঠে, একটা অস্বাভাবিক ঔদাসীন্য যেন ওকে গ্রাস করে। তখনই ও এসে দাঁড়ায় সাততলার এই বারান্দায়। গাড়ি, মানুষ, শহরিক ব্যস্ততা সব যেন মনে হয় কত দূরে, তা নাগালের বাইরে চলে গেছে। সব চাঞ্চল্য থেকে নিমেষে ও যেন উঠে এসেছে অনেক অনেকটা উঁচুতে। এখন রাত 2, নির্মাল্য ঘুমিয়ে আছে, ব্যবসায়ী মানুষ। 50 পেরিয়ে যাওয়া মানুষটা এখন কি অসম্ভব পরিশ্রম করতে পারে? পরিশ্রম আর বুদ্ধির খেলায় মানুষটা আজ মস্ত ব্যবসায়ী। কিছুতেই ঘুম আসছিল না পৃথার। অনেকক্ষণ এপাশ ওপাশ করে দাঁড়িয়ে আছে সাততলার বারান্দায়। গভীর রাতে শহরটাকে এমন করে কখনো দেখা হয়নি। কোনো এক জাদুকরের হাতের ছোঁয়ায় নিচের চৌমাথার চেহারাটাই পাল্টে গেছে। কি অসম্ভব নির্জনতা বুকে নিয়ে খাঁ খাঁ করছে শহরটা। শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল পৃথা। রাতের শহরের মতো ওর মনের শূন্যতাও জলছবির মতো অনির্বাচনীয় রোমাঞ্চ দৃশ্য ফুটে উঠেছে। জল রঙে আঁকা ছবির মতো, অথচ নরম এবং গভীর। সামনে রাখলে এলোমেলো রং, আর দূরে গেলেই ফুটে ওঠে বর্ণালীর সজীবতা। এত দেরি করে কেন এলে বলো তো? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, আর লোকগুলো এত খারাপ ভাবা যায় না, সবাই যেন চোখ দিয়ে গিলতে চায়। সরি পৃথা, ঠিক ওঠার মুখেই বড় সাহেবের তলব, ভীষণ জরুরি চিঠি, কালকের প্রথম ডাকে উত্তর পাঠাতেই হবে, প্লিজ। ও, উনি না থাকলে যেন কোম্পানি উঠে যাবে? না না, ব্যাপারটা ঠিক তা নয়, আসলে আমার পোস্টটাই। ঠিক আছে, এই কোম্পানি ছেড়ে তুমি তোমার কোম্পানি নিয়েই থাকো, ওখানে আই, এখানে শুধু অপব্যয়। ঝগড়া করবে না যাবে? দেখেছো আশেপাশে কত লোক তাকিয়ে দেখছে? দেখুক, এতক্ষণ আমায় দেখছিল, এখন তোমায় দেখছে। আমায় দেখে দেখুক, কিন্তু শত সহস্রে দ্রষ্টব্য হও তুমি, এটা মোটেই আমার কাম্য নয়। আমি খুব হিংসুটে, নাও চলো। জল রঙে আঁকা ছবিটা এখন কত দূরে, কিন্তু কি আশ্চর্য পরিষ্কার! এলোমেলো আঁচড় এখন পরিপূর্ণতায়। হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসেছিল সবুজ ঘাসের ওপর, ডান হাত দিয়ে নির্মমভাবে ছিঁড়ে চলেছিল কোচা কোচা কচি ঘাস। ঠিক সামনে বসে একের পর এক সিগারেট খেয়ে চলেছে অরুণাভ। কি ভাবছো? ছেঁড়া ঘাস ছড়াতে ছড়াতে প্রশ্ন করে পৃথা। আর কটা বছর অপেক্ষা করা যায় না? আরো কটা বছর একটা ছেলের কাছে হয়তো কিছুই নয়, কিন্তু একটা মেয়ের কাছে? তাছাড়া তুমি তো জানোই আমার পরে আরো 3 বোন, বাবার রিটায়ারমেন্টে আর 1 বছর বাকি।
আমি সব বুঝি পৃথা, কিন্তু জানোই তো আমি বাবা মায়ের একমাত্র ছেলে, তাই। কি তাই? তোমার আমার কথাটা পারতেই পারছি না, আসলে ওদের প্রত্যাশাটা বেশি, শুনলেই শক্ট হবে। কিন্তু একদিন তো বলতেই হবে, নাকি তুমি এখন পেছিয়ে যেতে চাইছো? কি যে বলো, ঠিক আছে অন্তত কটা দিন সময় দেবে তো। কথা রেখেছিল অরুণাভ। ঠিক এক সপ্তাহ পর একদিন হৈ হৈ করে পৃথার বাড়িতে এসে হাজির, সেই প্রথম আসা। একান্তে পৃথাকে বুকের মধ্যে টেনে নিয়ে বলেছিল, সব ঠিক হয়ে গেছে, বলো কবে বিয়ে করতে চাও? উচ্ছ্বাসিত পৃথা বলেছিল, সব ঠিক মানে তোমার বাবা মা? একমাত্র ছেলের কথা কি আর না বলে ফেরত দিতে পারেন? তবে আমার বাবা আসবেন তোমার বাবার সঙ্গে কথা বলতে, মানে ফাইনাল ডেট ঠিক করতে। শেষ পর্যন্ত বিয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গেল। চার মেয়ের কেরানি বাবা, তার সাধ্য সামর্থ্য অনুযায়ী কেনাকাটা শুরু করে দিলেন, কিন্তু জমানো টাকা আর কিছু প্রাইভেট ফান্ড থেকে ধার নেওয়া টাকায় পৃথার বাড়ি যখন ধীরে ধীরে উৎসবের চেহারা নিচ্ছে, পৃথা যখন মনে মনে ভাবি জীবনে স্বপ্ন দেখতে শুরু করেছে, নেমন্তন্ন পর্ব যখন সারা, যখন মাত্র আর দুদিন বিয়ের বাকি, ঠিক তখনই ভূমিকম্পের মতো পৃথার পৃথিবীটা দুলে গেল। চোখের সামনে সে দেখল তাদের ছোট্ট গরিবের ঘরটা তাসের ঘরের মতো মাটিতে ছড়িয়ে পড়ল। বিয়ের দুদিন আগে অরুণাভর বাবা চিঠি পাঠিয়েছিলেন, সে চিঠি আজও সযত্নে রেখে দিয়েছে পৃথা। চিঠির সারমর্ম অনেকটা এইরকম, ছেলের পছন্দ মতো বিয়েতে তার অমত নেই, কিন্তু ছেলে তার বিরাট এক কোম্পানির মস্ত অফিসার, তার সামাজিক সার্কেল বিরাট, স্বাভাবিক কারণেই যেমন তেমন করে তার বিয়ে সম্ভব নয়। কিছু না হলেও আমন্ত্রিতের সংখ্যা প্রায় হাজার ছাড়িয়ে যাবে। দাবি দেওয়া হিসাবে তারা বিশেষ কিছুই চাননি, কিন্তু অতিথি আপ্যায়নের খরচটি তিনি কন্যাপক্ষের কাছে নগদ চান, এবং সেই নগদের পরিমাণ ন্যূনপক্ষে 40,000, বেশি হলে তো ভালোই হয়। জল রঙে আঁকা ছবিটা কেমন যেন ঝাপসা হয়ে ওঠে, বোধহয় পৃথার চোখের সাগরে সেই ঝাপসা ছবিতেই সে দেখতে পায় তার বাবার মৃত্যুর দৃশ্য। না, সম্ভব ছিল না মাত্র দুদিনের মধ্যে অত টাকা জোগাড় করা সামান্য এক কেরানির পক্ষে, অথচ সব আয়োজনই সারা, নিমন্ত্রণ পর্বও শেষ, আত্মীয়রা কেউ কেউ এসেও গেছেন, টাকা না দিতে পারলে বিয়ে হবে না এমন কথাও লেখা ছিল চিঠিতে। 57 বছরের প্রৌঢ় কেরানী এই ধকল সহ্য করতে পারেননি। বাবার মৃত্যুর আগে পৃথার শেষ চেষ্টা হিসাবে অরুণাভর সঙ্গে দেখা করেছিল, কিন্তু অরুণাভ তখন একান্তই পিতৃভক্ত। সে সবিনয়েই জানিয়েছিল, বাবা কিন্তু বেশি কিছু দাবি করেননি তোমাদের কাছে, এই সামান্যটুকু না দিলে যে মান থাকে না শ্বশুর বাড়িতে। তারপর উপন্যাসের থেকেও চমকপ্রদভাবে কেটে গেছে 10 বছর, চলচ্চিত্রের মতোই দ্রুতগতিতে ঘটনা ছড়িয়ে গেছে জীবনের সাদা পর্দা ধরে। বাবার মৃত্যুর পর মায়ের মৃত্যু, অভাবনীয়ভাবে দেখা নির্মাল্যর সঙ্গে, বিপদনিক ব্যবসায় নির্মাল্য, বয়সের ব্যবধান প্রায় 22 বছর। নির্মাল্যর বড়ই পছন্দ হয়েছিল তার কাছে চাকরির উমেদারিতে আসা পৃথাকে। চাকরির বদলে মানুষটা শুনিয়েছিল তার জীবনে দুর্বলতার দিকটি, বলেছিল যে সে বড় একা, পৃথা তার জীবনে এলে সে নতুন উদ্যমে আবার এগিয়ে যেতে পারে, কোনো কিছু ভাবার অবসর ছিল না পৃথার। নির্মাল্যকেই সে বিয়ে করে। নির্মাল্যর প্রচেষ্টাতেই তার পরবর্তী 3 বোন সুপাত্রস্থ হয়, তারা সুখী, কিন্তু সে, তার জীবনে প্রৌঢ় হলেও একজন স্বামী রয়েছে, আর আছে ইচ্ছে মতো খরচ করার টাকা, আছে একটা মানুষকে খুশি করার মতো চালিত করার নেশা, হয়তো কিছু ভালোবাসা, কিন্তু সেই কিন্তুটাই আজ 10 বছর পর তাকে এলোমেলো করে দিল। তার সেই 10 বছরের পুরনো ভাবনাগুলো আর অনুভূতিগুলো যেন সজাগ হয়ে উঠল। তবে কি সে আজও অরুণাভকে ভুলতে পারেনি? ভুলতে পারেনি কি অন্য এক বিশেষ কারণে? এ তোমার কি হাল হয়েছে অরুণ? সেই ঝকঝকে ছেলেটাকে তুমি কোথায় রেখে এসেছো? অরুণাভর ঠোঁট টেপা ম্লান হাসিটা পৃথার বরাবরই ভালো লাগতো, আজ আবার নতুন করে ভালো লাগলো। অরুণাভ ম্লান হেসে কিছু বলতে চেয়েছিল, তার আগেই পৃথা বলে উঠল, ফের তুমি ওইভাবে হাসছো, জানো না তোমার ওই ম্লান চাপা হাসি দেখলে আমার সর্বাঙ্গ শিরশির করে ওঠে। এখনো পুরনো সব কিছু মনে আছে? সামান্য সময় চুপ করে থেকে অরুণাভ বলে, তুমি আমায় ক্ষমা করতে পারো না পৃথা? ও মা, তুমি এখনো সেসব মনে রেখেছো?
না, মানে সেদিন বাবার কথা মানতে গিয়ে জীবনে মস্ত একটা ভুল করে ফেললাম। অরুণাবকে বিবশ করে প্রায় ফিসফিস করেই বলে ওঠে, ইচ্ছে হলে ভুলটা এখনো শুধরানো যায়। চমকে ওঠে অরুণাব, আবেগতাড়িত কণ্ঠে ডাকে, পৃথা, তোমার স্বভাবে এখনো সেই পুতুল পুতুল ভাব যার নিজের ইচ্ছে বলে কিচ্ছু নেই। সেদিন চলেছিলে বাবার তালে তাল দিয়ে, আর আজ বউ বুকবে? বউ? ও রত্নটি বোধহয় এ জীবনে আর এলো না। 40,000 বায়না বুঝি এখনো ছাড়তে পারোনি? আর কেন কষ্ট দিচ্ছ? বললাম না বলো, ভুল হয়ে গেছে। চাকরি নেই বলে বুঝি বাবুর এই হাল? উস্কো খুস্কো চুল, ময়লা শর্ট প্যান্ট, কি হয়েছিল? চুরির অভিযোগ, সবাই আমার বিপক্ষে চলে গেল, আসলে জেলেসি। এখন কি করছো? কিছুই না, জমানো টাকা শেষ হতে চলেছে। পার্ক স্ট্রিটের একটা বড় রেস্তোরাঁয় বসে কথা হচ্ছিল, সামনে দেদার খাবার, পৃথার আমন্ত্রণেই এই অভিসার। অরুণাভর কথা শুনে সে কিছুক্ষণ নিঃশব্দে খেয়ে গেল। অরুণাভও খাচ্ছিল, বহুদিন এত ভালো ভালো খাবার তার খাওয়া হয়নি। একসময় খাওয়া শেষ করে পৃথা বলল, এই মুহূর্তে তোমার খুব টাকার দরকার, তাই না অরুণ? সাধু সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষের টাকার দরকার হয় না বলো? দরকার, খুব দরকার। আমি যদি তোমাকে থোক কিছু রোজগারের রাস্তা করে দিই? বামনকে চাঁদের স্বপ্ন দেখাচ্ছ? না, বামনের হাতে চাঁদের ঝাঁপি তুলে দিতে চাইছি। কিরকম? ইদানিং আমারও বেশ কিছু টাকার দরকার, সুযোগ সুবিধা করে দেবার দায়িত্ব আমার, প্ল্যানও আমার, কিন্তু করতে হবে তোমায়। বদলে পাবে 5,000 টাকা, রাজি? আলাদিনের গল্প শোনাচ্ছ? বেশ, গল্পটাই বলো। চুরির অপরাধে তোমার চাকরি নেই, চুরি তুমি করেছিলে কিনা তা তুমিই জানো। এবারও একটা চুরি করতে হবে, সেবার ধরা পড়েছিলে, এবার পড়বে না। তোমার গল্পের কাঠামোটা আমি ঠিক ধরতে পারছি না। গল্প না, কয়েকটা সত্যি কথা বলছি। তোমার জন্যই আজ আমাকে একটা বুড়ো স্বামী নিয়ে ঘর করতে হচ্ছে। লোকটাকে নিয়ে আমি একটা পুতুল খেলা খেলি, আমার যে কোনো ইচ্ছেই সে পূরণ করে, কিন্তু একটা মেয়ের জীবনে সেটাই সব নয়। আমি পালাতে চাই। কোথায়? যেখানে খুশি, কিন্তু এই 10 বছরে আমার স্বভাবটা অনেকটা পাল্টে গেছে। এটাও জেনে গেছি টাকা ছাড়া বাঁচা যায় না। ও বুড়োটার হাত থেকে বাঁচতে গেলে আমাকে অনেক দূরে কোথাও চলে যেতে হবে, কিন্তু খালি হাতে না। তুমি কি তোমার স্বামীর? হ্যাঁ, চাইলে লোকটা টাকা দেবে, কিন্তু সেটা কত? 1,000, 2,000, 5,000, তার বেশি হলে কারণ জিজ্ঞেস করবে, কিন্তু আমার দরকার অনেক বেশি। তোমায় একটা অভিনয় করতে হবে, ডাকাতির, পারবে না? ডাকাতি? দেখো অরুণ, তুমি না বললেও আমি জানি চুরি ছেঁচড়ামি তুমি জীবনে অনেক করেছো, ঘুষও খেয়েছো প্রচুর। এবার না হয় ডাকাতির অভিনয় করবে? আর এ তো সহজ ডাকাতি, বুড়ো বাড়ি থাকবে না, ফ্ল্যাটের দরজা খোলাই থাকবে, একজন রাঁধুনি একজন চাকর, দুটোকেই বাইরে পাঠিয়ে দেব। তুমি শটান ঢুকে যাবে, আমার হাত পা মুখ বেঁধে চেয়ারের সঙ্গে আটকে দেবে, তারপর সিন্ধুক খুলে এর থেকে সহজ ডাকাতি আর হয় না। সিন্ধুকে অবশ্য থাকবে 5,000 তোমার জন্যে, বাকিটা আমি আগেই সরিয়ে নেব, এরপরের অভিনয়টা আমার, রাজি? রাজি হতে অরুণাভ সময় নিল 1 মিনিট। বেশ কাটছিল যুগল প্রণয়ী প্রণয়িনীর, বিশেষ করে অরুণাভর। সে আবার টাকার মুখ দেখছে, আবারও সে ফিরে পেয়েছে পড়ে যাওয়া 14 আনার মতো পৃথাকে। অরুণাভ বেশ বুঝতে পারে পৃথা আবার নতুন করে জড়িয়ে পড়েছে তার সঙ্গে। প্রথম প্রথম তার ব্যবহারটা ছিল একটু দূরত্ব বজায় রাখা, কিন্তু এখন কথায় বার্তায় আকার ইঙ্গিতে জানিয়ে দেয় যে আজও সে তাকে ভুলতে পারেনি। প্রথম দিন অবশ্য পার্ক স্ট্রিটের চীনের রেস্তোরাঁয় বসে বলেছিল যে ভুলটা এখনও শোধরানো যেতে পারে, কিন্তু তখন কোথায় যেন একটা বেশ দূরত্ব ছিল, এখন সেটা কেটে গেছে। কিন্তু এমএকে নিয়ে তো তারা চলবে না, কোনো মেলি বন্ধনে সে এখন আর যেতে রাজি নয়। অরুণাভ এক ফাতে দুটো শিকার করতে চায়, পৃথাকে দিয়ে একটা বড় দাও মেরে ওকে নিয়ে কিছুদিনের জন্য উদাও হয়ে যেতে হবে, তারপর একদিন সুযোগ বুঝে। কি ভাবছো অরুণ? শুনলে তোমার রাগ হতে পারে। আমার রাগি রাগি মুখটা দেখতে তো তোমার ভালো লাগে, এ কথা অনেকবার বলেছো, সেই ভালো লাগাটাই না হয় মিটিয়ে নাও। এভাবে 5-10 তুমি আর কতদিন বুড়োকে ধাপ্পা দিতে পারবে? বড় কিছুর কথা ভাবছো, আমি কিন্তু ভেবে ফেলেছি। তাই? হ্যাঁ মিস্টার,
আর এটাই হবে আমাদের শেষ পরিকল্পনা। তার মানে এবার তুমি পালাবো আর তোমার হাত ধরে। পারবে না এই হাত দুটোকে বাকি জীবনের জন্য ধরে রাখতে? আমি তো হাত ধুয়েই বসে আছি অন্নদাত্রী অন্নপূর্ণাকে হাত ধরে ঘরে নিয়ে যাওয়ার জন্য। তাহলে শোনো, 100 ভরি সোনার গয়না আছে আমার, আছে বেশ কিছু দামি পাথরের সেট, অবশ্য সেগুলো লকারেই আছে। আসতে সপ্তাহে একটা পার্টি অ্যাটেন্ড করতে যেতে হবে আমার স্বামীর সঙ্গে, সমস্ত গয়না আমি তুলে এনে বাড়িতে রাখবো। অবশ্যই এক্ষেত্রে বুড়ো নির্মাল্যর আর্থিক ক্ষতি কিছু হবে না, কারণ সব গয়না ইনসিওর করা আছে। গয়নার বাক্স চুরি গেছে এমনটা যদি প্রমাণিত হয়, বিমা কোম্পানি সেটা পুষিয়ে দেবে। তারপর ব্যাপারটা কিন্তু খুবই রিস্কি হয়ে যাবে, এই নিয়ে 3 বার যদি একই কায়দায় বাড়ি থেকে চুরি হতে থাকে, বিমা কোম্পানির কথা ছেড়েই দাও, তোমার স্বামী কি কিছুই সন্দেহ করবে না? করলে করবে, তখন আমাদের পাচ্ছে কোথায়? কিন্তু ডাকাতির সঙ্গে সঙ্গে তুমি উধাও হলে পুলিশ তোমার পেছনে ফেউ লাগাবে, আর তুমি ধরা পড়লে আমিও ফেঁসে যাব। আমি জানি তুমি বরাবরই নিজের কথা ভাবতে বেশি ভালোবাসো, কিন্তু রিস্ক না নিলে জীবনে বড় কিছু করা যায় না। ঠিক আছে, অতই যদি তোমার ভয়, তাহলে গয়নার বাক্সের ডাকাতির অভিনয়টা করে নিজের ভাগের টাকা নিয়ে চলে যেও যেখানে খুশি। এরপর আর আমাদের দেখা হবে না, আমি কি করবো সেটা তখন ভেবে নেব, তোমাকে আর বিরক্ত করব না। অরুণাভ প্রমাদ কোণে একটা বেফাস বলে রাজত্ব আর রাজকন্যা দুটোই হাতছাড়া হওয়ার দাখিল। শেষমেশেও নিজেই নিজের ফল পাল্টায়। ও বলতে শুরু করে যে তোমাকে ছাড়া 10 বছর আমি কি কষ্টেই না ছিলাম, আমার পুরো জীবনই ওলট পালট হয়ে গিয়েছে, তোমায় ছাড়া বাঁচবার কথা আমি ভাবতে পারি না। আমাকে পেতে গেলে জীবনে হয়তো শেষবারের জন্য তোমাকে একটা বড় রিস্ক নিতে হবে। একবার পারোনি, হারিয়েছিলে, সেটা টাকার জন্যেই। এবার নতুন করে সুযোগ এসেছে, আমার সঙ্গে পাবে দেদার টাকা, ভেবে দেখো। অরুণাভ স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর একটু হলে সবই ভেসে যাচ্ছিল। না, সুযোগ সবসময় আসে না, দৈবপ্রেরিত হয়ে পৃথা আবার তার জীবনে এসেছে দেদার টাকা নিয়ে। পৃথা নয়, তার অনেক অনেক টাকার দরকার। ভাবা শেষ হলো? তাগিদ দেয় পৃথা। হয়েছে, তোমাকে আমি ফের হারাতে পারবো না, বলো কি করতে হবে। সব কিছু বুঝিয়ে দেয় পৃথা। তারপর বলে, এবার কিন্তু চুরির সময় আমি বাড়ি থাকবো না, বারবার 3 বার গৃহকর্তীর উপস্থিতিতে ডাকাতি হয়ে যাবে, সেটা কেউ সুনজরে দেখবে না, কোনো সন্দেহের অবকাশ আমি রাখতে চাই না। আমি সেদিন আমার স্বামীকে সঙ্গে নিয়ে কোথাও বেরিয়ে যাব। স্বয়ংক্রিয় লিফট, ওঠবার আর নামবার কোনো যাত্রী ছিল না। লিফটে উঠে 7 নম্বর পুশ করে অরুণাভ। লম্বা করিডোর ফাঁকাই পড়ে আছে, না তাকে কেউ দেখেনি, এর আগেও 2 বার সে এসেছে। সে 2 বার অবশ্য ফ্ল্যাটে পৃথা ছিল, কিন্তু এবার সে একা। মনে মনে একবার সে ইষ্টনাম জপ করে নিল, কোনো রকম এইবার উতরে গেলে এই শহরটাই ছেড়ে সে চলে যাবে পৃথাকে নিয়ে। তারপর দ্রুতগতিতে সে এগিয়ে গিয়ে থামে 10 নম্বর ফ্ল্যাটে, বেল বাজায়। দরজা খুলে দাঁড়ায় একটি মাঝ বয়সী মেয়ে। কাকে চাই? নির্মাল্যবাবু আছেন? না, নেই। ওর স্ত্রী? না, দুজনেই বেরিয়ে গিয়েছেন। কেন মিথ্যে কথা বলছো? এক্ষুনি তো আমায় ফোন করেছিলেন নির্মাল্যবাবু। মিছে কথা, তিনারা দুজনেই বিকেলে বেরিয়ে গিয়েছেন। না, বেরোয়নি। বলেই অরুণাভ দরজা ছেলে ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়ে। হতভম্ব মেয়েটি দেখে অরুণাভর হাতে চকচক করছে একটি পিস্তল। মেয়েটি টু শব্দ করার আগেই প্রচণ্ড একটা খুশি মারে মেয়েটির নাকে। মেয়েটি জ্ঞান হারায়। দরজা বন্ধ করে অরুণাভ এদিক ওদিক তাকায়। না, আর কেউ নেই। এই বিশাল মোজাইক করা ফ্ল্যাটে ওরা স্বামী স্ত্রী ছাড়াও 2 জন কাজের লোক থাকে। পৃথা বলেছিল চাকরটাকে ছুটি দেবে ইভিনিং শোয়ে সিনেমা দেখার জন্য, আর মেয়েটা থাকবে একা। পৃথা কথা রেখেছে, আর কেউ নেই। সে ধীর পায়ে এগিয়ে যায় ওপরে নির্দিষ্ট ঘরে, পিস্তলটা পকেটে রাখে, তারপর টর্চ জ্বালায়। আলো জ্বালাতে মানা করেছিল পৃথা, দরকার নেই আলোর, সে নিভিয়ে দেয়। সে জানে ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া চাবির গোছা এখন কোথায়। নির্দিষ্ট স্থানে চাবিটা নিয়ে সিন্দুকটা খুলে ফেলে সে। গয়নার বাক্স যথাস্থানেই আছে,
বাক্সটা নিয়ে সাইড ব্যাগে ভরে নেয়। আরেকটি ছোট্ট কাজ বাকি, ডাকাতির ঘটনা প্রমাণ করার জন্য ঘরটাকে একটু লণ্ডভণ্ড করা দরকার। এলোপাতাড়ি সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেয়, বইয়ের আলমারির কাঁচ ভাঙে, মেঝে কার্পেট পাতা, তাই আওয়াজ তেমন একটা ওঠে না। বইগুলো এলোমেলো করে ছড়িয়ে দেয় সারা ঘরে, ফুলদানিটা ছুঁড়ে ফেলে দেয় অন্যদিকে। সমস্ত ঘরটাকে দ্রুত হাতে তছনছ করতে এসে সময় নেয় মাত্র 5 মিনিট। না, আর থাকার দরকার নেই, এতেই প্রমাণ হয়ে যাবে যে ডাকাতির ঘটনা। সিন্দুকটা খোলা ছিল, আরও একবার সিন্দুকের মধ্যে আলো ফেলে, কিছু টাকার বান্ডিল পায়, সেগুলো ব্যাগে ভরে নিয়ে ঠিক যে মুহূর্তে ঘর থেকে বেরোতে যাবে, নিমেষে সারা ফ্ল্যাটে আলো জ্বলে ওঠে। অবাক, হতচকিত এবং বিহ্বল দৃষ্টিতে সে দেখে তাকে ঘিরে ফেলেছে প্রায় জনাছয়েক পুলিশ কনস্টেবল এবং তাদের হাতে উদ্ধত রিভলভার, স্বয়ং পুলিশ অফিসার। কয়েক সেকেন্ডের চিন্তায় সে ভাবতে চাইল যে এরা এতক্ষণ কোথায় ছিল। অফিসার এগিয়ে এসে অরুণাভর কাঁধের ব্যাগটা তুলে নেন, পকেট থেকে পিস্তলটাও বার করে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, এই খেলনা পিস্তল নিয়ে ডাকাতি করতে এসেছো বাবা? অরুণাভর না কিছু বলার ছিল আর না কিছু করার। অফিসার এগিয়ে গিয়ে রিসিভারটা তোলেন, ডায়াল করেন। অরুণাভ শুনতে পেল অফিসার ফোনে বলছেন, মিসেস প্রীতা সেন, আপনার অনুমানই ঠিক, চোরটা হাতে নাতে ধরা পড়েছে। আপনার হাজব্যান্ডকে নিয়ে থানায় চলে আসুন, আমার অনুমান গয়নাকাটি সব ঠিকই আছে, তবু একবার দেখে নেবেন। সবুজ রং মারুতিতে ফিরছিল নির্মাল্য আর প্রীতা সেন। নির্মাল্যর মুখটা ভাবলেশীন, চুরট খাওয়ার নেশা আপন মনেই টান দিয়ে চলেছেন। অন্যমনস্ক প্রীথা নির্মাল্যর কাছে ঘনিষ্ঠ হয়ে আসে, বলে, তোমার কিছু টাকা ক্ষতি করে দিলাম। নির্মাল্য মৃদু হাসেন, প্রীথা স্বামীর হাতে হাত রেখে হয়তো সাহস ফিরে পেতে চায়। কাজটা কি খুব অন্যায় করলুম? এবারও নির্মাল্য কিছু না বলে মৃদু হেসে স্থির অসহায় হাতে নিজের বিশাল হাতের মুঠো এনে আশ্বাসে অল্প চাপ দেন। প্রীথা বলে, আমি যে কিছুতেই ভুলতে পারি না ওর জন্যই আমার বাবা। আর বলতে পারে না, গাড়ির জানালার বাইরে মুখ রাখে প্রীথা, তার চোখ তখন ছলছল, জলরঙা এই ছবিটা এখন বড়ই অস্পষ্ট। সে বুঝতে পারে না যে এই নোনা জলটি কার জন্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি, আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।